বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিপাটি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের জাতিপাটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং জাতীয় পার্টি বিভিন্ন রাজনৈতিক দলের 20 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজকে যে ঘটনাটা ঘটল চট্টগ্রামের, তার থেকে প্রমাণ হয় যে দেশের যত সন্ত্রাস, যত বিশৃঙ্খল অরাজকতা সব আওয়ামী লীগ করছে। আজকে দেখেন আওয়ামী লীগ আলারা তাদের যে দায়িত্ব যতটুকু সেটা তো তারা পালন করেনি। এখানে একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানে এই দুর্যোগ দুর্ঘটনায় বিএনপি একটা বড় পার্টি হিসেবে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটা টিম গেছে, তারা সেখানে দেখবে, টিম গেছে তারা দেখবে সেখানে, তারপরে তাদের সঙ্গে সাহায্য করবে। রাস্তাঘাট খারাপ ছিল, আমাদের লোকেরাই কিছুটা ঠিক করে দিয়েছে যাতে আমাদের নেতা যেতে পারে, সেটাই করবে। কিন্তু সেখানে দেখেছেন যে যেইমাত্র বিএনপি গেছে, সেই জন্যই আওয়ামী লীগের লোকজন কীভাবে বিএনপির নেতার উপরে আক্রমণ করেছে আপনারা সকলেই দেখেছেন, জেনেছেন। তো এই যদি অবস্থা হয় দেশে যে বিএনপি কোথাও গেলেই বিএনপির লোকজন উপর আক্রমণ করতে হবে, তাহলে বুঝতে পারছেন যে আওয়ামী লীগের ক্ষমতায় থাকলে এই দেশের মানুষের আর কোনো নিরাপত্তা নেই। যেখানে বিএনপি নিজেই নিরাপদ নয়, সেখানে অন্য মানুষরা কী করে নিরাপদ? যে কোনো মানুষের উপরে যখন তখন আপনারা শুনছেন হামলা হচ্ছে, তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হয় না প্রতিনিয়ত। আমি জানতে চাই যে মহাসচির উপর যে এই হামলাটা হলো, তারপরে কতজনকে গ্রেফতার করা হয়েছে? অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তি দিতে হবে। আমাদের লোকজন কিছু না করলেও সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়, এদেরকে ধরতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে, জেলে পুরতে হবে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে আজকে দেশে নির্বাচন অবশ্যই হতে হবে। আমরা নির্বাচন চাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এই ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে গেছে, যে সেই জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে, 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নাই। সেজন্য আওয়ামী লীগ জেনে শুনেই যাতে এরকম করে বিএনপি এবং 20 দলীয় জোটকে নির্বাচন থেকে দূরে রাখতে পারে, সেই জন্যই তারা এই শয়তানিগুলি বিভিন্ন জায়গায় করছে। তার বিভিন্ন জায়গায় আমাদের লোকজনে ইফতার মাহফিল পর্যন্ত ভেঙে দিচ্ছে, আপনারা খেয়াল করেছেন। কাজে সেজন্যই আমি পরিষ্কার ভাষায় বলতে চাই দেশবাসীর কাছে, আন্তর্জাতিক এর কাছে বলতে চাই, যে এই হাসিনাকে ক্ষমতায় রেখে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন দিলেন, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করবে না এবং সেই নির্বাচন দেশে হতে দেওয়া হবে না। কারণ আমি একটা সাধারণ ছোট্ট উদাহরণ দেব, যদি 111-এ মনে করেন যে আওয়ামী লীগ, আমরা মাত্র 11 দিন বাকি নির্বাচনের, আওয়ামী লীগ নির্বাচনে এসেও যখন তারা জানতে পারলো তাদের অবস্থা ভালো নয়, তখন তারা সেই নির্বাচন থেকে সরে গেল, যে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, আর ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে তারা যোগ সাজসে সেখানে এই নির্বাচন বানচাল করে তারপর একটা দেশে অনির্বাচন অবস্থা এবং দেশে সামরিক শাসন জারি করলো। সেখানে যদি এই অবস্থা হতে পারে, তাহলে আওয়ামী লীগ এখন থেকে যে অবস্থা শুরু করছে, তাহলে আওয়ামী লীগের অধীনে কী করে নির্বাচন হবে? সেজন্যই আমরা এই ঈদের পরে পরে সহায়ক সরকারের রূপরেখা দেব, এবং আপনারাও যারা আছেন, যার যা ইয়ে আছে, আপনারা নিজেরাও দিবেন যে নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন হতে হবে। আওয়ামী লীগের অধীনে, হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশে হবে না, হতে দেয়া হবে না। তার কারণগুলি, আওয়ামী লীগ থাকলেই তার গুন্ডা বাহিনী থাকবে, তার সমস্ত পেটুয়া বাহিনীগুলিও থাকবে,
তার যত চেলাচামুন্ডা যাকে যেখানে বসেছে তারা থাকবে, ইলেকশন কমিশন একটা তাবেদার ইলেকশন কমিশন, সেই তাবেদার ইলেকশন তাদের পুরো তাবেদারি করে যে কোনো প্রকারে আওয়ামী লীগকে জেতাবার চেষ্টা করবে এবং জেতাবে। সেজন্যই আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে নিরপেক্ষ লেভেল প্লেয়িং ফিল্ডে নির্বাচন হতে হবে। তারে বুঝুক যে আওয়ামী লীগের সমর্থন কতটুকু, পায়ের নিচে কতটুকু মাটি আছে সেটা পরিষ্কার হতে হবে। আওয়ামী লীগ বুঝতে হবে যে তারা যা করছে সব কিছু করছে গায়ের জোরে, গায়ের জোরে লুটপাট করছে। আজকে দেশে যেখানে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে, যে যেখানে পারে যেরমভাবে পারে সাধারণ মানুষকে সাহায্য করবে। আমরা হাওড়া এলাকায় গেছি, সেখানেও গণ্ডগোল করেছে তারা, সেখানেও আমাদের লোকজনের উপর আক্রমণ করেছে তারা, তারপরে আমাদের লোকজন তারপরেও সেখানে কাজ করছে, সাহায্য করেছে, অনেকেই করেছে, আওয়ামী লীগের থেকে বেশি সাহায্য দিয়েছে আমাদের লোকজন। অথচ এই রাঙ্গামাটিতে এখনও খুব দুরবস্থা তাদের, খাওয়া নেই, কিছু নেই, কেন যেতে পারছে না জিনিসপত্র, রাস্তাঘাট নেই। সেখানে আমাদের লোকজন কিছু সাহায্য নিয়ে গেছে এবং তাদের দেখে আসবে যতটুকু যেতে পারে যাবে, সেইভাবেই করেছে। কিসের জন্য সেখানে তারা এই কাজটি করেছে? আজকে বুঝতে হবে যে এই সন্ত্রাসীদের হাতে দেশের মানুষ জিম্মি হয়ে গেছে, তারা প্রতিনিয়ত চাঁদাবাজি এখনও করছে, দেশের মানুষের হাতে এমনি টাকা নেই। আপনারা দেখেছেন যেভাবে এই আওয়ামী লীগ সরকার, এই তথাকথিত আওয়ামী লীগ সরকার ট্যাক্স, খাজনা এবং ভ্যাট বসিয়ে মানুষকে শেষ করে দিয়েছে, তার উপরে চালের দাম প্রতিনিয়ত বাড়ছে, বলছে সর্বকালের সর্বাধিক চালের দাম বাংলাদেশে এখন, সব কিছুই বাংলাদেশে এখন সর্বাধিক, আইন শৃঙ্খলার সেই অবস্থা, অর্থনীতির সেই অবস্থা। আজকে বিদেশ থেকে কেউ আর টাকা পাঠায় না, ভবিষ্যতে আরও টাকা পাঠাবে না, কেন ব্যাংকে টাকা আসলেই তো টাকা কেটে রেখে দিবে, সেজন্য এখন বিদেশে যেতে পারছে না, এখানে বিদেশি কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, দেশি কোনো ইনভেস্টমেন্ট নেই। আপনারা দেখছেন ব্যবসায়ীরা পর্যন্ত বলছে যে এই ভ্যাট যদি না কমায় তাহলে তাদের পক্ষে ব্যবসা করা সম্ভব নয়, কারণ যে গ্যাসের দাম বেশি, বিদ্যুতের দাম বেশি, তারপরে আমাদের র মেটেরিয়াল সব বিদেশ থেকে আনতে হয়, বাইরে থেকে সব কিছু করে তারা যে ইয়ে করবে তাতে তাদের মুনাফা হবে না, তাহলে তারা ইন্ডাস্ট্রি করবে কিসের জন্য? তার উপরে এত পার্সেন্ট ভ্যাট দিতে হবে, এই করতে হবে, এ করলে তারা কেউ ব্যবসা করতে পারবে না। তারপরে দেখেন এমনি এখন এই ফ্ল্যাট ফ্ল্যাট যে কী বললে এটাকে হাউজিং ই যে এই এদের উপরও ভ্যাট, এরাও বলছে যে তাদের ফ্ল্যাট তো বিক্রি হয় না, এখন বিক্রি হয় না, মানুষের হাতে টাকা নেই, তারপরে তাদের এরকম ভ্যাট দিতে গেলে, শুল্ক দিতে গেলে কী করে তারা পোষাবে? কাজে সেজন্য গ্রামের আজকে দেশের প্রতিটি স্তরের মানুষ, আমি বললাম রিক্সা চালক থেকে, রিক্সা শ্রমিক থেকে আরম্ভ করে, মুদির দোকান থেকে আরম্ভ করে, সাধারণ দোকান থেকে আরম্ভ করে, সরকারি কর্মকর্তারা সকলেই কিন্তু আজকে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ, এবং তাদের এই ভ্যাট, তাদের এই দুর্নীতি, তাদের এই প্রশাসনে এই অচল অবস্থা এবং তাদের এই লুটপাট, ব্যাংকের টাকা সমস্ত ব্যাংক কিন্তু এখন শেষ করে দিয়েছে, এখন আবার কি নতুন করে আবার বেসিক ব্যাংকে টাকা দেওয়া শুরু করেছে, এই মানুষের পকেট কেটে এই কাছে ট্যাক্স বসাবে বেশি, ভ্যাট বসাবে বেশি, বিদ্যুতের দাম বেশি নেবে ইত্যাদি সব কিছু করে সাধারণ মানুষের উপরে ট্যাক্স বসিয়ে তারা এই ব্যাংককে বাঁচিয়ে রাখতে, এরমভাবে কোনো জিনিস বাঁচতে পারে না। এদের কোনো নীতি নেই, আদর্শ নেই, এরা শুধু লুটপাট ছাড়া জানে না। 74 সালেও এই করে দেশের মানুষকে দুর্ভিক্ষে মানুষ মেরেছে না খাইয়ে, অথচ নিজেরা সব সোনার মুকুট পরে এক একজনের বিয়ে হয়েছে, আপনারা দেখেছেন। কাজে আবার 74 অবস্থা দেশে বিরাজ করবার মতো অবস্থায় এসে যাচ্ছে। কাজে দেশের মানুষ এই আওয়ামী লীগ থেকে সাবধান,
আমরা বলতে চাই আওয়ামী লীগ থেকে সাবধান হন, দেশকে বাঁচান, আওয়ামী লীগের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য সকলে এখন ঐক্যবদ্ধ হন, প্রয়োজনে রাজপথে অবস্থান নিতে হবে নিজেদের। রাজপথে অবস্থান নেওয়ার সময় আসবে ঈদের, কেন যে আমরা খেতে পারি না, দেশের মানুষ খেতে পারবে না, দেশের মানুষ পারবে না, শুধু ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে, অমুক দিতে হবে, আর আওয়ামী লীগের মার খেতে হবে, আর মিথ্যে মামলা দিয়ে জেলখানায় বন্দি করতে হবে, নাহলে এই গুণ খুমের হাতে শিকার হতে হবে, এইগুলো আর মানুষ চায় না। এর থেকে যদি আপনারা নিজেরা বাঁচতে চান, নিজেদের পরিবারের স্বজনদের বাঁচাতে চান এবং দেশটাকে বাঁচাতে চান, তাহলে আসুন আওয়ামী লীগের বিরুদ্ধে এখন সকল দলকে এবং সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে সকলে মিলে যেটা আমরা শান্তিপূর্ণভাবে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি দিয়েই আমরা এদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে এদেরকে ক্ষমতা থেকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনে এদেশে নির্বাচন করব। আমরা এদেশে নির্বাচন হবে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নয়, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থেকে এদেশে নির্বাচন হবে, বিএনপি অংশগ্রহণ করবে এবং এই 20 দলীয় জোট অংশগ্রহণ করবে, এবং আমার বিশ্বাস এদেশের মানুষ 20 দলীয় জোটকে ভোট দিয়ে ক্ষমতায় এনে 20 দলীয় জোট কীভাবে দেশের মানুষের জন্য কাজ করে, দেশের কতটা উন্নতি করে তা প্রমাণ রেখে যাবে ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।